হাফ টিকিট আপ পুলিশ বিটনোনার চুরমুরের গল্প বল। মর্নিং বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড, ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে হচ্ছে 19th অক্টোবর, মঙ্গলবার। সকাল থেকে বৃষ্টি, রাত থেকে বৃষ্টি, কনস্ট্যান্ট বৃষ্টি চলছে পুজোর পর থেকে। বাড়িতে আসার পর থেকে তেল নিয়ে রেখেছিলাম যেদিনকে ফিরেছিলাম, তারপর থেকে কালকেও না তো করতে পেরেছি শ্যাম্পু, তবে আজকে করতে হবে, আদারওয়াইজ ঠান্ডা লেগে যাবে, মানে অবস্থা খারাপ। এইভাবেই কালকে গেছিলাম টিউশন পড়াতে। তো তোমরা যেদিন ব্লগটা দেখছো সেদিন লক্ষ্মী পুজো, জানাবে তোমাদের কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় বা তোমরা কীভাবে দিনটা সেলিব্রেট করছো। তো লক্ষ্মী পুজোর দিন মানে আগামীকাল আমি এখানেই আছি। তো এখানে কেমন করে কী পুজো হচ্ছে, আমাদের ওই পার্কে যেটা দুর্গাপুজোর প্যান্ডেল ওখানেই হবে লক্ষ্মী পুজো। তো যাবো মামার সঙ্গে অ্যান্ড তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। বৃহস্পতিবার আবার দেখি একটুখানি প্ল্যান আছে, তবে এখন থেকে কিছু বলতে চাইছি না। আমার আবার একটু এগুলো আছে, এমনিতে সুপারস্টিশিয়াস নই, কিন্তু এই ঘুরতে যাওয়ার ব্যাপারগুলোতে এইগুলোতে আগের থেকে এক্সাইটমেন্ট করতে গিয়ে দেখেছি অনেক সময় প্ল্যান ভেস্তে গেছে, তাই এখন আর কোনো রিস্কই নিই না। অ্যান্ড এক্ষেত্রেও মানে তোমাদেরকেও আগে থেকে কিছু জানিয়ে এক্সাইট করতে চাইছি না, বাই চান্স সেটা ক্যান্সেল হয়ে গেল তো হলে তো দেখতেই পাবে, না হলে জানিয়েও দেবো। আর চলো এরপর টিফিনটা করি, অনেকটা লেট হয়ে গেছে। আজকে কী আছে টিফিনে দেখায়, তারপর সমস্ত কিছু, সারা দিনটা তো আছেই। এই হচ্ছে আজকে টিফিন, অনেক দিন পরে রুটি ঘরে, আর কাবলি ছোলার ঘুগনি আর পেঁয়াজ। না বাত্তা পিঠে যা রেখেছো আমি সাজিয়ে রাখা আছে শোপিসের মতো, এটা আজকে কাটা হবে নাকি? এখনো আমাদের কিছুই আনপ্যাক হয়নি, কারণ কাছাকাছি সুযোগ হচ্ছে না বৃষ্টির জন্য। ইয়েস, আজকে লাঞ্চে হচ্ছে খিচুড়ি, লক্ষ্মী পুজোর আগের দিনে খিচুড়ি হচ্ছে, কারণ এই যে বৃষ্টির ওয়েদার। কিন্তু খিচুড়ি বৃষ্টি দেখে চাপালেও খিচুড়ি খাওয়ার সময় কিন্তু বৃষ্টি ঠিক বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তবে আর বৃষ্টিটা না হয় ভালো, বৃষ্টিটা তো কারুরই তো কিছু লাভের লাভ হচ্ছে না। বাগানে এলাম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে, কালকে করতে পারিনি, শুধু গামুছে ছিলাম। এই যে মামা, মামা শ্রী আমার সঙ্গে এসছে চুল টুল শুকাতে, একবার করে রোদ দিচ্ছে বেশ সুন্দর, আর একবার করে একদম ছাওয়া হয়ে যাচ্ছে। আজকে তো বৃষ্টি হওয়ার চান্স দেখাচ্ছে, কালকের থেকে একটু একটু করে কম হবে আর কি, তো কমে যাক, আর বৃষ্টি ভালো লাগছে না, আবার একটু শীত আসুক। কি হাওয়া দিচ্ছে একবার করে দেখো, আর এইদিকে দেখো পেয়ারা গাছের নিচে এখানে সব ফেলে দিয়ে গেছিলাম তালের আঁটিগুলো, এই দেখো সব অঙ্কুর হচ্ছে, এগুলো সব খাওয়া হবে কেটে কেটে, তালাকুর হলে পরে, তবে এখন নাই, আরও হবে কালী পুজোর সময়। একদম সিম্পল মেনু যা বললাম আজকে, খিচুড়ি আর সঙ্গে হচ্ছে ডিম ভাজা একটা করে। তো ডিমগুলো আমি এরপর ভেজে নিই, মা বললো এই যে এখানে আছে, সবাইকে একটা করে ভেজে নিই, তারপরে খাওয়া। বাপরে ধোঁয়া উঠছে পুরো খিচুড়িতে, রান্নাঘর পুরো ধোঁয়া উঠছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, এখন বাজছে 7টা। ওই খিচুড়ি, এত টেস্টি টেস্টি খিচুড়ি ডিম ভাজা খাওয়ার পর এই ওয়েদারে একটা টানা ঘুম দিয়েছিলাম, যদিও লেট করে ঘুমিয়েছিলাম, উঠলাম এখন 7টায়। তো বেসিক্যালি ওয়েদারটার জন্য এত বাজে একটা ওয়েদার, কোথাও বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, সেই জন্য রাগ করে ঘুম। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে একটু জোন আউট হয়ে আছি। তোমরা জানো, তোমরা দেখেছো যে আমি মানুষ কতটা ভালোবাসি, মানে পরিচিত মানুষদের সঙ্গে থাকতে, কাছের মানুষগুলোর সঙ্গে থাকতে, গল্প করতে, আড্ডা দিতে, টাইম স্পেন্ড করতে আমি কতটা ভালোবাসি। তো সেই রকম একটা জায়গা থেকে একদম এইরকম একটা জায়গাতে, জানোই এখানে আমি আমার লাইফস্টাইলটা তোমরা জানোই, তো এই ট্রানজিশনগুলোতে একটু প্রবলেম হয় আর কি, বেসিক্যালি ওইটার জন্যই জোন আউট হয়ে আছি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এক্ষুনি উঠে জানতে পারলাম যে কালকে সত্যনারায়ণ পুজো হবে আমাদের ঘরে। লক্ষ্মী পুজো এইখানে হয় না, আমাদের বাড়িতে হয়, মামা বাড়িতে হয়। তো সত্যনারায়ণ পুজোটা হয় দুর্গাপুজোর পরে, বাবাই করে, বাবা করবে। তো কালকে দিনটা একটু এক্সাইটিং হতে চলেছে অবশ্যই। চলো দেখাই মা কী কী এনেছে পুজোর জন্য আজকে, কালকে আলপনা টালপনা এই সমস্ত কিছু দেবো, তো তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এডিট করতে হবে ব্লগটা, একটু এডিট করি, আমরা একদম শিডিউলের বাইরে চলে গেছি। আমি তো ঘুমাচ্ছিলাম, মা নিয়ে এসছে কালকে পুজোর জন্য এইসব জিনিস,
ফুল খুলে দেখতে হো না, ফুল ফল ফুলও কিনে নিয়ে এলে নাকি গো, দিয়েছে ফ্রি। তাছাড়া এখন গাঁদা ফুল আর কি পেয়েছো, এটা আম পেয়েছো নাকি, বাহ এই সময় আম পাকা। এই যে ফল ফুল আর মিষ্টি লাড্ডু পেড়া পান, এটা কি গুড়, গুড় দিয়ে কি হবে, ও আতপ চাল, এগুলো হচ্ছে ইয়ে পঞ্চপ্রদীপের জন্য চিড়ে হিসেবে এনেছে। এদিকে আজকে রাত্রের মেনুতে হচ্ছে শামুক ঝাল দিয়ে, আর রাত্রে ভাতই হচ্ছে, রাত্রের খিচুড়ি নয়। ভাত হচ্ছে তোমার, ভাত হচ্ছে, এখানে শামুকটা অতটা অ্যাভেলেবেল নয়, মাসিরা মাঝে মধ্যে বিক্রি করতে আসে, মা নিয়ে রেখেছিল। এই যে বেগুন আলু ঝিঙে এইসব দিয়ে এখন যাচ্ছে সরষে আর কি, ভাত শামুক আর চিকেন, ও কালকে কালকে বাবার চিকেন, বাবার তৈরি চিকেন রাত্রের মেনু আছে। ইয়েস জানি আজকের ব্লগটাতেও সেরকম কিছু নেই, অ্যান্ড আজকেও হচ্ছে নেক্সট ডে, কালকে আর আমি কিছু শ্যুট করতে পারিনি, অ্যান্ড অড টাইমে ব্লগসগুলো আসছে, কালকের ব্লগ এসছে রাত 12টাতে, বাট ওই যে 200টা হলেও ভিউজটা আসছে সেই মানুষগুলোর জন্যই প্রত্যেকটা দিন আমি অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টাটা করছি, নিজেকে পুষ্টুকু করছি শুধু তাদের মুখের দিকে তাকিয়ে, কারণ জানি তারা আমি যে স্টেটেই থাকি আমাকে দেখবে। আমি যদি বাড়িতে একা একা থেকেও ব্লগ বানাই, প্রত্যেক দিন 5 মিনিট বকবক করি, তারা সেটাই দেখবে, তারা আমার জন্য আসে, তারা আমার সঙ্গে কানেক্ট করার জন্য আসে, তারা আমাকে ভালোবাসে বলে আসে, অ্যান্ড সেই মানুষগুলোর ভালোবাসাটাকে আমি ওই রকমভাবে মানে তুচ্ছ করতে পারি না, সেই কারণে আমি আসি। অ্যান্ড ঠিক আছে, হতেই থাকে, কেউ কেউ আমার ডেলি লাইফ দেখতে ইন্টারেস্টেড, কেউ কেউ এক্সাইটিং কিছু দেখতে ইন্টারেস্টেড, যেমন পুজোর ব্লগসগুলোতে অবভিয়াসলি অনেক ভিউজ আসবে, তো সেটা এসেও ছিল, অ্যান্ড এরকমই তো লাইফ, সবসময় যে এক্সাইটিং কিছু হবে সেটা নয়, আর এমনটাও নয় যে সবসময় সবাই সব কিছু দেখবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, বাট ট্রাস্ট মি প্রমিস করছি কালকের ব্লগটা এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকের দিনটা অলরেডি পেরিয়ে গেছে অলমোস্ট, তাই আমি জানি কি কী হয়েছে বাট ডিসক্লোজ করছি না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নেক্সট ব্লগ নিয়ে, যদি কিছু ভালো লাগে থাকে, অ্যান্ড যদি এই যে নিজেকে প্রত্যেক দিন পুশ করে করে ব্লগটুকু বানাচ্ছি জাস্ট তোমাদের জন্য, যদি সেটা অ্যাপ্রিসিয়েট করো তাহলে অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে যাও, আর কিচ্ছু বলছি না। সো আসছি কালকে নেক্সট ব্লগ নিয়ে, টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।